ভালো করে ধরো বাবা, কি শক্ত করে থেকে একটা দিলো, খেলাম, খেয়ে এখন একটু টিভি দেখবো, ভালো লাগছে না আজকে মনটা। এই না, তোমার জন্য ফুল এনেছি, ঠাকুরকে দেবে যাবে তাই। গুড মর্নিং বলে দাও বাবা। গুড মর্নিং, গুড টাইম, গুড টাইম বাবা, গুড টাইম, গুড, ও স্কুল টাইম, স্কুল টাইম। বৌরা কেমন করছে দেখ না রাস্তায়, খিদে পেয়েছে না? একটা দিন একটা, আমি তখন খেলছিলাম, দেখি একটা ফ্রক, একটা ফ্রক মরে গেছে, তাই খাবার দেয়নি বলে। যা, তুই দিলি না কেন? আগের দিন তো আমাদের বাড়িতে এসেছিল খেতে, দিলি না কেন তুই খাবারটা? কাক ঠোক্কর দিয়েছে। কেমন লাগছে স্কুলে যেতে আজকে? মাথা দিব, চল হাওয়া আছে, হ্যাঁ হাওয়া আছে, ঠান্ডা ঠান্ডা বেদার। টাটা দাও, টাটা করো। এই পাটা, এই পাটা দিয়ে, হ্যাঁ এই পাটা দিয়ে উঠতে, এই পাটা ওঠা। আমার হাতটা ভালো করে ধরো বাবাকে, শক্ত করে। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ 18 মার্চ 2018-তে ঠিক দুপুরবেলা যখন খেতে বসেছিলাম, হঠাৎ খবর আসে বাবা আর নেই আমাদের মাঝখানে। ঠিক সেই দিন ভোর রাতে মা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে এমন কান্না কেঁদেছে, সেই মুহূর্তটার কথা আজ অবধি ভুলতে পারিনি। আজও মনে হয় অনেক কিছু করা বাকি ছিল তোমার জন্য, কিন্তু কিছুই করতে পারলাম না। আজ হয়তো তোমার কিছুটা অংশ পেয়েছি বলে মানুষের জন্য করতে পারি, মন চায় যে করার, কারণ তোমাকে দেখে বড় হয়েছি, সারা জীবন তোমাকে করতে দেখেছি মানুষের জন্য। খেতে বসেছি আমি আর শুভমা। কি বৃষ্টি পড়ছে, ইচ্ছেটাকে কিভাবে নিয়ে যাবে।
হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে এখন বাজে 11:06 আর প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে, কন্টিনিউ সেই 10টা থেকে শুরু হয়েছে। স্নান টান করে গোপালকে দিয়ে সমস্ত কাজকর্ম করে এখন যাবো ইচ্ছেকে আনতে। তো ভাবছি একটা রিক্সাই চলে যাবো, কারণ বাইকে ওকে নেওয়া যাবে না। আর শুভময় একটা রিক্সা বুক করেছে, একবারে নিয়ে মার বাড়িতে ইচ্ছেকে দিয়ে আসবে শুভময়, আর আমি এখান দিয়ে অফিস চলে যাব। তো চলুন ঝটপট করে বেরিয়ে যাই আর কথা না বাড়িয়ে, চলুন। আমি তো বেরিয়ে পড়েছি রিক্সা করে ইচ্ছেকে নিয়ে, তারপরে তোমার শীতলা মন্দিরে চলে যাব। আর শুভময় ওখান থেকে নিয়ে মেয়েকে নিয়ে ওই বাড়ি চলে যাবে। হ্যালো, বৃষ্টি তো পড়ছে বাবা, চলো মামা চলো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে 6:30 আর পুরো জ্যাম, রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে। আজকে আসলাম এই বাড়িতে, কারণ ইচ্ছে এসেছিল এই বাড়িতে। তো যে ঘুম থেকে উঠে পড়েছে এসে দেখি, মানে আমি ডেকেই তুললাম। তো এখন ওইখানে তোমার কি বলে একটু মিষ্টি খাইয়ে দিলাম, মা মিষ্টি এনেছিল, আমাকে একটা দিল, ইচ্ছেকে একটা দিল, খেলাম। খেয়ে এখন একটু টিভি দেখবো, ভাল লাগছে না আজকে মনটা। এই যে মাও দিয়েছে মিষ্টি আর চা, চা খেতে খুব ভালোবাসতো বাবা। দিনের মধ্যে 50 বার চা খেত, মানে মা চা বানাতো। খাটে রেখো না, তাহলে আর ঠাকুরকে দেওয়া যাবে না। যাও তুমি রেখে আসো ওখানে, পারবে তো, রাখো। পৌনে 8টা বাজে ঘড়িতে, আর ইচ্ছে আর শুভময় গেল একটু স্পেন্সারে, কারণ ইচ্ছের কালকের ইয়েটা চকোস্টে শেষ হয়ে গেছে। তো গেছে, আমি আর যাইনি, গিয়ে ওরা নিয়ে চলে আসবে জাস্ট। ওপেন ইট, ওপেন করো। এক্সপ্রেশনটা দেখো শুধু, কেমন কি বলো তো এটা মামা। হ্যাঁ, এটা ওই হেয়ার ওয়াশ করার পর যে টাওয়ালটা ইউজ করতে হয় ওইটা, ভালো লাগছে? শুধু হেয়ারের টাওয়াল এটা, অনেকদিন ধরে বউ আনতে বলছিল তোমার জন্য। পিঙ্ক কালার অর্ডার করেছি, এসছে এই কালারটা, ব্লু না গ্রিন মামা, মিশোতে। কিন্তু খুব সফট মেটেরিয়ালটা, পিঙ্ক কালার তুমি পিঙ্ক পছন্দ করো, তার জন্য পিঙ্ক কালার তোমার জন্য আনতাম। এটা এসছে ভুল করে দিয়েছে হয়তো, অসুবিধা নেই, এটাই রাখো, এটা ভালো তো দেখতে, দেখ কেমন করে লাগাই দে, দেখিয়ে দিচ্ছি। এরকম করে টাওয়াল দিয়ে মাথাটা এরকম করে মুছে মুছে, তারপরে এটা দেখ, দেখি মামা, দেখি মামা, দেখি আমার দিকে তাকা, এই যে আয়নায় দেখতে এসছে। খুলতে পারবে না মা, একা একা পারবে না খুলতে। ভালো আছে তো? দাঁড়াও, ছিঁড়ে যাবে মা।
ভেরি নাইস, বাবা না খুলছো কেন? দাও রেখে দি, দাও যখন হেয়ার ওয়াশ করবে তখন এটা মাথা মুছে দেবো, এটা শুধু তোমার জন্য আমার না। হ্যাঁ ঠিক আছে, না না মা এটাই ঠিক আছে, এটা অনেকটা বড়। আমি অনেক আগেই খেয়ে নিয়েছি, প্রায় 9টার সময় আমি খেয়ে নিয়েছি। চল মা চল চল, বন্ধ কর ফ্রিজ, চল হরিদে বাজে 10:30, আর ইচ্ছেকে পুরো রেডি করে দিয়েছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, চলুন ঘড়িতে 10:30 বাজে, আর ইচ্ছেকে নিয়ে শোবো আর আমিও শোবো, কারণ আর শরীরে দিচ্ছে না প্রচন্ড, আজকে দিনটা একটুখানি এই গেল, ভালো লাগছে না, ভালো লাগছে না, মন মেজাজ এমনি খারাপ লাগছিল আর কি, কারণটা সকাল থেকে তোমরাই দেখেছো। তো যাই হোক চলুন ঝটপট শুয়ে পড়ি, আর ওইসব কথাতে যাচ্ছি না কারণ মুডটা আবার অন্যরকম হয়ে যাবে, তো সে কারণে আর ওইসব কথাতে যাচ্ছি না, কি জন্য মুড অফ বা কিছু। সকালবেলা তোমরা ভিডিও তো দেখেছোই, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, তো সে কারণে আর ওই কথাতে আর গেলাম না। তো চলো দিনটা আজকে এভাবে এন্ড করছি, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।